এ মাসের কোনো একদিন রাজধানীর একটি করোনা হাসপাতালে আনুষ্ঠানিকভাবে করোনা টিকার ড্রাই রান বা পর্যবেক্ষণমূলক টিকাদান শুরু হবে। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি যোগ দেওয়ার সম্ভাবনা আছে। প্রথম দিন প্রথম সারির স্বাস্থ্যকর্মীর পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার 20-25 জনকে টিকা দেওয়া হবে। আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এই কথা জানানো হয়। অন্যদিকে ভারতে 16 জানুয়ারি করোনা ভাইরাসের টিকা দেবার কর্মসূচি শুরু হওয়ার পর আজ 19 তারিখ পর্যন্ত টিকার পার্শ্ব প্রতিক্রিয়ায় 600 জনের মতো অসুস্থ হয়ে পড়েছেন। খবরটি শুনে খুব উদ্বিগ্ন লাগছে, তাই তো? তবে বিশেষজ্ঞরা বলছেন যে কোনো টিকার ক্ষেত্রে কিছু মানুষের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, তাই বিষয়টি নিয়ে এত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এই মাসের শেষের দিকেই টিকা পাচ্ছে বাংলাদেশ। টিকা দেওয়ার সব ধরনের প্রস্তুতি শেষ করেছে সরকার। টিকা বিশেষজ্ঞরা বলছেন টিকা নেওয়ার পর হয়তো জ্বর, মাথা ব্যথা এবং বমি ভাব তৈরি হতে পারে, তবে যাদের জ্বর বা অ্যালার্জি আছে, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, কিংবা যারা এমন কোনো ঔষধ খাচ্ছেন যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে প্রভাবিত করে, তাদের টিকা না নিতে ভারতের টিকা সংশ্লিষ্টরা পরামর্শ দিয়েছেন। আর বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন যে কোনো ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, যেভাবে ঔষধের প্রতিক্রিয়া থাকে। কাজেই যদি এমন কোনো ঘটনা ঘটে, তাহলে আমাদের সিদ্ধান্ত নেওয়া আছে যেসব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে টিকা দেবার ব্যবস্থা করা হয়েছে, কেউ যদি অসুস্থ বোধ করে তাদের চিকিৎসা সেখানেই দেওয়া হবে। টিকা নেবার পর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হলে কী করা হবে, টিকার মান নিয়ন্ত্রণ এবং কার্যকারিতা নিশ্চিত করা বিষয়ক 17 পৃষ্ঠার একটি প্রোটোকল প্রকাশ করেছে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়। দর্শক, এবারে জানিয়ে দিচ্ছি বাংলাদেশের সর্বশেষ করোনা আপডেট। করোনা ভাইরাসে গত 8 মাসে সর্বনিম্ন মৃত্যু হয়েছে আজ। গত 24 ঘন্টায় দেশে আরও 8 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7,950 জনে। এছাড়া গত 24 ঘন্টায় আরও 656 জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হল 5,29,687 জন। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। দর্শক, বরাবরের মতোই করোনা বিষয়ক আপডেট নিয়ে এতক্ষণ রানার মিডিয়ার পক্ষ থেকে আমি ফারজানা খান বিনা ছিলাম আপনাদের সাথে। এরকম আরও তথ্য পেতে চোখ রাখুন রানারের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ওয়েব পেজে।